যে বাড়িতে এসে উঠেছি সেখান থেকে কিছুটা মাত্র হাঁটার পরে এই প্রদীপের দোকানটা চোখে পড়লাম। ভেবেছিলাম আপনাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারবো না, এতটাই শরীর খারাপ। তো চলুন এখান থেকে কিছু প্রদীপ কিনে বাড়িতে গিয়ে আপনাদের সঙ্গে সবটা শেয়ার করছি। বাড়িতে এসেই প্রথমে আমি ফ্রেশ হয়ে মায়ের জন্য এই ভোগ প্রসাদটা বসিয়ে দিয়েছি। তো এবার আমি একটু ড্রেস ফ্রেশ পরে আপনাদের সঙ্গে কথা বলব। হাই, আমি পূজা, ওয়েলকাম টু মাই চ্যানেল আরতি কন্যা। পূজা ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা, সবাইকে শুভ দীপাবলি এবং কালী পূজার অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই খুব ভালো আছেন আর এই দিনটা অনেক অনেক মজা করে কাটাচ্ছেন। আমি তো আগে ভিডিওতে বললাম যে আমি সবেমাত্র এখানে এসেছি, আর এসে এত শরীর খারাপ হয়ে গেছে, এত জ্বর, ভেবেছিলাম যে পুজো করতে পারবো না। তো যাই হোক, ভগবানের আশীর্বাদে, মায়ের ভালোবাসায় যাও অল্প একটু জোগাড় করতে পেরেছি, কারণ প্রথম তো মোটামুটি যা কিছু জোগাড় করতে পেরেছি পুজোটা হয়ে যাবে, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আর বড়দের অনেক অনেক প্রণাম এবং ছোটদের অনেক অনেক ভালোবাসা, সবাই আমার প্রণাম এবং ভালোবাসা নেবেন। তো আজকে দিনটা অনেক ভালো করে কাটান। আমি কিছু জোগাড় করেছি, খিচুড়ি করা হয়ে গেছে, প্রদীপগুলো সাজানো হয়ে গেছে, সবটা ভিডিওতে দেখাতে পারিনি কারণ হঠাৎ করে এত জ্বর চলে আসছে, মাঝে মাঝে ভাবছি যে কী করবো না করবো তো বুঝে উঠতে পারছি না। হ্যাপি দিওয়ালি, হ্যাপি দিওয়ালি, ওদিকে ও ভিডিও করছে। তো চলুন তাহলে পুজো শুরু করে নেওয়া যাক, তার আগে চারিদিকে একটু প্রদীপ জ্বালিয়ে দেবো। আর আজ বিকালে একটু বাজারে গিয়েছিলাম, তখনও সবটা আমাদেরকে ক্যামেরা বন্দি করতে পারিনি, ওই যে বললাম শরীরের অবস্থা খুব একটা ভালো না। তো চলুন আপনারা দেখতে থাকুন। মায়ের ভোগ প্রসাদ রেডি হয়ে গেছে, এবার মাকে নিবেদন করারই অপেক্ষা। তো আমি একটু ঘি দিয়ে এখন একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, কারণ ভগবানের ভোগ প্রসাদে একটু ঘি দিলে বেশ ভালোই হয়। আর ওপর থেকে একটু জিরে গুঁড়ো করে দিচ্ছি। আমি আজকে সেরকম বেশি কিছু করতে পারিনি, কারণ আগেই তো বললাম আমি আজ এখন প্রথম এসেছি লখনউ শহরে। তো মায়ের জন্য যেটুখানি জোগাড় করতে পেরেছি ভক্তি করে সেটুখানেই আমি করছি। তো চলুন এবার একটু প্রদীপ জ্বেলে নেওয়া যাক। দেখুন ছাদে আমি লাগিয়ে দিয়েছি প্রদীপ। এই হচ্ছে আমার আশপাশটা। তো একদিন ভালো করে ভিডিও করে আপনাদের এটা সবটা দেখাবো, আজ তো পারলাম না। প্রচুর বাজি ফাটছে, প্রচুর বাজি ফাটছে, সবাই খুব আনন্দ করছে। আপনারা হয়তো বাজির আওয়াজ শুনতে পাচ্ছেন, আর আমি যেহেতু ওপরে থাকি এই হচ্ছে আমার ঘর, পরে একদিন দেখাবো। আপাতত যেখানে যেখানে প্রদীপ জ্বালিয়েছি একবার দেখিয়ে দিই আপনাদের গোটাটা। আজ এই গাছগুলো, তুলসী গাছ, বেল গাছ সব কিনে নিয়ে এসেছি। এই হচ্ছে আজ আমার ঠাকুরঘর, একদম এখানটা নতুন করে সাজিয়ে নিয়েছি। তো আপাতত এখানটা সাজিয়েছি, পরে অন্য জায়গায় রাখবো, এখন তো সবাই এসেছি আর যেহেতু পুজো চলছে সব মোটামুটি প্রদীপ টদীপ দিয়ে এসেছি। এইবারে মাকে একটু আরতি করে নেব, সেরকম কিছু নেই, যা আছে তাই দিয়েই করে নেব। এবার একটু বাজি ফাটানো যাক। চলুন, বাজি পোড়াতে বেশ ভালোই লাগে, কিন্তু কি হয়েছে জানেন, ছোটোবেলায় একবার বাজি পোড়াতে গিয়ে রং মশলার আগুন লেগে বাহারটা এমন অবস্থা হয়ে গেছিলো
সে থেকে খুব ভয়। ভালো লাগলে কী হবে, ওই যে মনে একটা ভয় আছে, তো যাই বলুন, এই কালী পুজোতে আপনি প্রত্যেক বাড়ি থেকে প্রদীপের আলো আর বাজির শব্দ পাবেন পাবেন। প্রত্যেক পুজোর সঙ্গে কিছু না কিছুর একটা সম্পর্ক থাকে, যেরকম দুর্গা পুজোতে অল্প হলেও আমাদের প্রত্যেক বাড়িতে নতুন নতুন জামাকাপড় কেনা হবে, আর লক্ষ্মী পুজোতে খিচুড়ি প্রায়শ হবে, লুচি নারকেল নাড়ু হবে, সেরকম কালী পুজোতে প্রদীপের আলো আর অল্প একটু হলেও বাজ। চলুন, অনেক রাত তো হচ্ছে, পুজোটি আবার সেরে নিই, তারপরে নয় ফিরে বাজি ফাটাবো। আমি এখানে একটা সুপ প্রদীপ জ্বেলেছি, কারণ এটা আমার মায়ের কাছ থেকেই শেখা। তো সুপ প্রদীপ দিলে কি হয়, যে এইটা যেহেতু অনেকে সুপ পূজাও বলে থাকি আমরা, হয়তো অনেকে জানেন অনেকেই জানেন না, তো এই সুপ পূজা দিয়ে মাকে আরতি করার পরে আমরা সেই আগুনটা গায়ে নিলে বলা হয় আমাদের জীবনে সুখ সমৃদ্ধি নেমে আসে। সেই জন্য চলুন এবার একটু আরতি করে নিই মাকে। সকলি পুরায় যায় মা, আমার সাধনা মিটিল আশা না পুরিল সকলি পুরায় যায়। আর ভিডিওটা বেশি বড় করব না এই পর্যন্তই, তো সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, অনেক মজা করুন আজকের দিনটা। আর হ্যাঁ, সবাই কিন্তু একদম সাবধানে বাজি ফাটাবেন, কারণ একটু অসতর্ক হলেই এই বাজি খুব ভালো আবার খুব খারাপ। তাহলে সবাইকে শুভরাত্রি, আর আবার একবার বলছি সবাইকে শুভ দীপাবলি এবং শুভ কালী পূজার প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই বাজি ফাটানো দেখুন, আবার দেখা হচ্ছে খুব সুন্দর একটা ব্লগ ভিডিওতে।